কোন দলের প্রার্থী? আমরা আনাসবাদ প্রার্থী। তো এতক্ষণ কি করছিলেন? এতক্ষণ আনাবুর আনাবুর স্বাগত বললাম। আজকে আমাদেরকে এনেছিলেন। মনোনয়নের শেষ দিনে আরাবুল মোল্লারা অনবরত আক্রমণ করে চলেছে অশান্ত ভাঙড়ে। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। মনোনয়নের শেষ দিনে ভাঙড়ে দফায় দফায় পড়ছে বোমাবাজি। খুবই ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে উত্তপ্ত ভাঙড়ে। বিরোধীদের মনোনয়নের বাধা দিতে দেখা যায় এবং তার সাথে সাথে সংঘর্ষও দেখা যায় ভাঙড়ে। টানা তিন দিন ধরে মনোনয়ন ঘিরে অগ্নি ঘটবে ভাঙড়। ভাঙড়ের দু নম্বর ব্লকে গুলিবিদ্ধ হয় আইএসএফের এক কর্মী। আইএসএফ কর্মীদের বিস্ফোরক অভিযোগ, মাথায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় বলে দাবি করেছেন আইএসএফের কর্মীরা। তা সত্ত্বেও পুলিশ নাকি শুধুই দর্শক, চোখের সামনে বোমাবাজি তাও দেখতে পাচ্ছে না পুলিশ, এমনটাও দাবি করেছেন সাধারণ মানুষ। আরাবুল সত্যকত মোল্লারা অনবরত আক্রমণ করে চলেছে ভাঙড়ে। গুলি বোমাবাজিতে অশান্ত ভাঙড়ে আইএসএফ কর্মীদের বিস্ফোরক অভিযোগ। এই বিষয়ে কি বললেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী ও বিমান বসু, আসুন দেখে নিন। আমি নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা কথা বলেছি, সব কিছু জেনে বুঝে যে নির্বাচন কমিশনার তার হাত পা বাঁধা জেনে বুঝেই করেছি। তাকে আমরা বলতে চেয়েছি যে আপনি অ্যাক্ট করুন, আপনাকে আপনার চেয়ারের মর্যাদা রাখতে হবে, এই পজিশনের মর্যাদাটা রাখা উচিত। এখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ইলেকশন কমিশনার, তদ অনুযায়ী কাজ হচ্ছে না। আজকেও একজন খুন হয়েছে ভাঙড়ে, আইএসএফের কর্মী খুন হয়েছে। ঘোষণার পরে নমিনেশন জমা দিতে যেয়ে প্রথম খুন হয়ে গেল মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেসের এক কর্মী। আজকে দুজন সিপিআইএমের কর্মী চোপড়াতে খুন হয়েছে। এই যে নির্বাচন নমিনেশন পর্বেই, নির্বাচনের নমিনেশন পর্বেই খুন, এরপর প্রচার আছে, তারপরে প্রচারের আগে উইথড্রোয়াল আছে, উইথড্রোয়ালের সময়তে চাপ দিয়ে উইথড্রো করা, উইথড্রো করতে না চাইলে মারপিট করা, এসব প্রশ্ন আছে, তারপরে প্রচার আছে, তারপরে ভোটের দিন অবাধ সুষ্ঠু যে নির্বাচন, সেই নির্বাচনটা হতে পারবে তো? ইলেকশন কমিশন এনশিওর করবে তো? এই কথাগুলো আমরা বলেছি। আর আপনারা তো নওশাদ সিদ্দিকীর কথা শুনেছেন, এই তো বিমানদা চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়, মুখ্যমন্ত্রী বলছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন চোপড়ায় তৃণমূল জড়িত নয়। তাহলে কারা জড়িত সেটা বলা দেওয়া উচিত মুখ্যমন্ত্রী, তাহলে সেটা বলে দেওয়া উচিত কারা কারা জড়িত। এই ভোটে সিপিএম বাড়াবাড়ি করছে, মুখ্যমন্ত্রী বলছে। কমিশনকে আমরা যা বললাম বললাম, কমিশন বললো আমি দেখবো। আমরা পরিষ্কার যেটা দেখছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার ছিল পরিকল্পিত নবগুন্ডাদের সমাহার, তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখলাম ভাঙড়ে যা হয়েছে, ক্যানিংয়ে যা হয়েছে, চোপড়ায় যা হয়েছে, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে যেখানে গুন্ডারা কন্ট্রোল নিতে পেরেছে তারা গুন্ডামি করেছে, যেখানে গুন্ডারা কন্ট্রোল নিতে পারেনি সেখানে হয়তো কিছু কিছু নমিনেশন জমা করেছে। ইলেকশন কমিশনার তিনি প্রকৃতপক্ষে আইনত এই পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকলেও এই পুলিশ প্রশাসনকে কার্যকরী করার কোনো ভূমিকা তার নেই। আজকে সকালে হাইকোর্ট থেকে নির্দেশে নমিনেশন জমা দিতে যাওয়া হয়েছিল, আইএসএফের কর্মীরা সিপিআইএমের কর্মীরা বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশ তাদের নিয়ে গেছে তাদের উপর আক্রমণ হয়েছে, খুন হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত,
তার সামান্যতম অধিকার নেই প্রশাসনের মাথায় থেকে এইভাবে খুনোখুনিকে প্রশ্রয় দেওয়া। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় এটা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এবার সিপিএম বাড়াবাড়ি করছে, কি বল? উনি ভেবেছিলেন যে কেউ বিরোধিতা করবে না, উনি ভেবেছিলেন যে উনি নিজে কেক ওয়াক দেবেন। সিপিআইএম গ্রামের মানুষ সংগঠিত হয়েছে, তারা তো প্রতিবাদ প্রতিরোধ করবেই। উনি এতদিন বলছেন শূন্য, এখন তাকে ভয় পাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তাহলে কাজ হবে না, কমিশনের এই পদত্যাগ দাবি করলে আরেকজন কমিশন। সমস্ত ইনস্টিটিউশনটাই এখন একেবারে অকেজো হয়ে গেছে, তাদের স্বাধীনভাবে কাজ করার। আমরা পরিষ্কার যেটা দেখছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার ছিল পরিকল্পিত নবগুন্ডাদের সমাহার। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখলাম ভাঙড়ে যা হয়েছে, ক্যানিংয়ে যা হয়েছে, চোপড়ায় যা হয়েছে, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে যেখানে গুন্ডারা কন্ট্রোল নিতে পেরেছে তারা গুন্ডামি করেছে, যেখানে গুন্ডারা কন্ট্রোল নিতে পারেনি সেখানে হয়তো কিছু কিছু নমিনেশন জমা করেছে। ইলেকশন কমিশনার তিনি প্রকৃতপক্ষে আইনত এই পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকলেও এই পুলিশ প্রশাসনকে কার্যকরী করার কোনো ভূমিকা তার নেই। আজকে সকালে হাইকোর্ট থেকে নির্দেশে নমিনেশন জমা দিতে যাওয়া হয়েছিল, আইএসএফের কর্মীরা সিপিআইএমের কর্মীরা বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশ তাদের নিয়ে গেছে তাদের উপর আক্রমণ হয়েছে, খুন হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত, তার সামান্যতম অধিকার নেই প্রশাসনের মাথায় থেকে এইভাবে খুনোখুনিকে প্রশ্রয় দেওয়া। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় এটা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এবার সিপিএম বাড়াবাড়ি করছে, কি বল? উনি ভেবেছিলেন যে কেউ বিরোধিতা করবে না, উনি ভেবেছিলেন যে উনি নিজে কেক ওয়াক দেবেন। সিপিআইএম গ্রামের মানুষ সংগঠিত হয়েছে, তারা তো প্রতিবাদ প্রতিরোধ করবেই। উনি এতদিন বলছেন শূন্য, এখন তাকে ভয় পাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এই বিষয়ে আরো তথ্য পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট। ধন্যবাদ।